বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলা চলবে। মামলা বাতিল চেয়ে করা আবেদন হাইকোর্ট খারিজ করে যে রায় দিয়েছিলেন তা বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। গত বছরের পহেলা এপ্রিল জুবাইদা রহমানের লিভ টু আপিলের শুনানি শেষে আদেশের জন্য ওই বছরের 8 এপ্রিল দিন ধার্য করেছিলেন আদালত, কিন্তু করোনায় তা পিছিয়ে সকালে আদেশ দেওয়া হলো। মামলা জুবাইদা রহমান সেটা এখন অটোমেটিক চলবে, তার নিয়মিত গতিতে যেটা আইনি গতিতে যেভাবে চলবে সেভাবে চলবে, এবং তাতে হাইকোর্টের নির্দেশ মোতাবেক তাকে যে আত্মসমর্পণের আদেশ সেই অনুযায়ী তাকে আত্মসমর্পণ করতে হবে। কাজে এই ক্ষেত্রে জুবাইদা রহমানের মামলা দুর্নীতির মামলা চলতে আইনগত কোনো বাধা নেই। সোর্স উল্লেখ করা আছে এবং ট্যাক্সও পে করা আছে, অতএব এইটা আসলে আইনগতভাবে দেখলে মামলা চলেই না। কিন্তু প্রশ্ন আসবে কেন মামলাটা হয়েছে, ডক্টর জুবাইদা রহমান সিম্পলি একজন গৃহবধূ হলেও জিয়া পরিবারের গৃহবধূ,